নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সবুজের যাত্রা আর আমি দৈপায়ন। আজকে আমি কিছু ইনডোর প্ল্যান্ট নিয়ে আলোচনা করব। এখানে দেখছেন বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্ট আছে। এই ইনডোর প্ল্যান্টের কী ধরনের পরিচর্যা এখন এই সময়ে বিশেষ করে করবেন সেই সম্পর্কে আমি বলবো। ভিডিওটা শুরু করা যাক। এখানে যে ইনডোর প্ল্যান্টগুলো দেখছেন সেগুলো, এটা হচ্ছে ডাইফেনবেচিয়া বা ডাম্প ক্যান, এখানে হচ্ছে অ্যাগ্রোনিমা লিপস্টিক, এগুলো হচ্ছে অ্যাগ্রোনিমা স্নো হোয়াইট। বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্ট এখানে আপনারা দেখছেন। তো এখানে যে ইনডোর প্ল্যান্টগুলো আপনারা দেখছেন সেগুলোর পরিচর্যা প্রায় একই হবে, এবং আমি কী ধরনের পরিচর্যা করি সেই সম্পর্কে আমি বলবো। তো এখানে যে গাছগুলো দেখছেন গ্রোথ কত সুন্দর দেখেছেন, এবং গাছগুলো যথেষ্ট হেলদি আছে। দেখুন, ইনডোর প্ল্যান্টের খাবার বলতে প্রধানত এর পাতায় স্প্রে করতে হয় কিছু খাবার আছে, সেক্ষেত্রে এনপিকে আপনারা যে কোনো সমরেশি এনপিকে আপনারা স্প্রে করতে পারেন মাসে একবার করে। এছাড়াও আপনারা ডিএপি ভিজিয়ে রেখে একদিন সেটা স্প্রে করতে পারেন, এবং আপনারা যদি চান এ সয়েলে দেবেন সেক্ষেত্রে রাসায়নিকভাবে আপনারা যে কোনো ধরনের এনপিকে অবশ্যই দিতে পারেন, এবং জৈবভাবে আপনারা হাড় গুঁড়ো নিম খোল এগুলো কিন্তু দিতে পারেন, অল্প পরিমাণ একটি টবে দিয়ে দিতে পারেন। এবং এখানকার যে সয়েলটা হয় সেই সয়েলটা কিন্তু আমার এখানে সবকটা গাছে কিন্তু আলাদা আলাদা সয়েল বানানো। দেখুন এই গাছটার সয়েল একটু বালি টাইপের, এবং কিছু পাথর কিছু মাটি দেওয়া আছে। আর এখানে যে সয়েলটা দেখছেন সেটা কিন্তু পুরোপুরি কোকোপিটে আমার দেওয়া। তো গ্রোথ কিন্তু সবকটাতেই ভালো। আর এটাতে দেখছেন এটা 50% কোকোপিট আছে, 20% আপনার ভার্মি কম্পোস্ট আছে, 10% আপনার শিংকুচি হাড়গুঁড়ো এগুলো আছে, আর 10% বালি আছে, এবং কিছুটা মোটা দানা পাথরের টুকরো আছে। ঠিক আছে, প্রতিটা গাছে আলাদাভাবে সয়েল তৈরি করা, কারণ এটা আমি দেখতে চাই যে প্রথমে রেজাল্টটা কেমন হয়, আরও কত ভালো হয় গাছগুলো। তিন রকম সয়েল তৈরি করেছি। ঠিক আছে, আপনারা যারা গাছ লাগান এবং যারা নতুনভাবে লাগাতে চান ইনডোর প্ল্যান্ট, তারা এই একরকম সয়েল তৈরি করলেই হবে। কী দেবেন? 50% কোকোপিট আপনারা নিয়ে নেবেন, এবং যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে, ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করতে হবে, সেক্ষেত্রে আপনাদের 30% বালি নিয়ে নিতে হবে, আর 10% যে কোনো ধরনের কম্পোস্ট, আর 10% মোটা দানার পাথর আপনারা নিয়ে নেবেন। নিয়ে ভালো করে মাখিয়ে সয়েলটা তৈরি করবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের গাছের কিন্তু ক্ষতি হবে না। যারা প্রথম করছেন তারা এইভাবে তৈরি করবেন মাটিটা। আর খাবারটা আপনারা এক মাস অন্তর অন্তর পাতায় স্প্রে করবেন যে কোনো খাবার। আর যদি আপনার তো কম্পোস্ট বা গোবর সার দেওয়াই থাকছে, সেক্ষেত্রে শিকড় যথেষ্ট খাবার ওখান থেকে সংগ্রহ করবেন। আর এই গাছের যেহেতু ইনডোর প্ল্যান্ট এটা, তাই ঘরে অবশ্যই রাখতে হবে, যেখানে অন্ধকার জায়গা, পুরোপুরি না হালকা আলো আসে সেই সমস্ত জায়গায় রাখতে পারেন। এবং যেটা করতে হবে, মাসে একবার করে আপনাকে এই গাছগুলোতে রোদ লাগাতে হবে। অবশ্যই মাসে একবার করে রোদ দেওয়াটা প্রয়োজন, কারণ যে কোনো ইনডোর প্ল্যান্ট কিন্তু পুরোপুরি ইনডোর প্ল্যান্ট নয়, তাদের হালকা পরিমাণ হলেও সানলাইটের প্রয়োজন আছে। তাই আপনারা অবশ্যই মাসে একবার করে গাছগুলো বার করবেন পুরোপুরি রৌদ্রে। ঠিক আছে, সেক্ষেত্রে গাছ কিন্তু খুব হেলদি থাকবে। আর রোগ পোকা এর বিশেষ খুব একটা রোগ পোকার আক্রমণ হয় না, তবে রেড মাইসের আক্রমণ দেখা যায় মাঝে মাঝে। তাই আপনারা কি করবেন, সাইপারমেথিন গ্রুপের ওস্তাদ একটি নাম করা কীটনাশক এটা আপনারা ব্যবহার করতে পারেন। এই যে ওস্তাদ, দামও কম, 100 থেকে 150 টাকার মতো হবে। এই ওস্তাদ আপনারা 1 লিটার জলে 1 ml পরিমাণ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে যদি রোগ পোকার আক্রমণ হয়। এছাড়াও যদি গাছের সুস্থতার জন্য আপনারা প্রতিদিন সকাল বিকাল ঠান্ডা জল গাছের পাতায় স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে গাছের কিন্তু কোনো রোগ পোকা আক্রমণ হবেও না। এছাড়াও গাছ কিন্তু অনেক হেলদি থাকবে, তাই সকাল বিকাল আপনারা ঠান্ডা জল স্প্রে করতে পারেন। এটা কিন্তু আপনারা করে দেখতে পারেন গাছে কত সুন্দর রেজাল্ট পাওয়া যায়। তাই আপনারা অবশ্যই
সকাল বিকাল ঠান্ডা জলটা স্প্রে করার চেষ্টা করবেন। খাবারটা খুব একটা দেওয়া দরকার নেই, মাসে একবার করে খাবার দিলে এই গাছে যথেষ্ট, এবং পাতায় স্প্রে করার চেষ্টা করবেন। এবং যেটা করতে হবে, 15-20 দিন অন্তর অন্তর আপনাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এখানে দেখছেন সাপ ফাঙ্গিসাইড আছে, এই সাপ ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করবেন, ঠিক আছে। মাসে 2 বার স্প্রে করলে যথেষ্ট, 1 লিটার জলে 5 গ্রাম পর্যন্ত ইয়ে করে পাতায় স্প্রে করে দেবেন। আমার অলরেডি এখানে পাতায় স্প্রে করা আছে ভাই, ঠিক আছে। এরমভাবে স্প্রে করে দেবেন, তাহলে গাছের কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন। অবশ্যই যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার উত্তর দেবো। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।